গুড মর্নিং বার্মিংহাম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করলাম বার্মিংহামের সকাল দিয়েই। তো কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বার্মিংহামের আমার সেকেন্ড ডে, আর কাশ্মীর বাসার এরিয়াটা ভিডিও করে আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম। তো যেহেতু আপনারা আমার প্রথম পর্বটা আগে দেখেছেন, তো আজকে হচ্ছে বার্মিংহামের সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে আমরা সকালবেলা নাস্তা টাস্তা করে কাশ্মীরকে নিয়ে বের হয়ে পড়লাম আবারও বোল্ডিংটা দেখার জন্য, সেন্টারটা, যেহেতু ওর বাসার কাছ থেকে খুবই কাছে, 2 মিনিটের রাস্তা। তো আগের দিন যখন গিয়েছি খুবই ক্রাউড ছিল, তো ঠিক মতো ভিডিও করতে পারিনি, তাই চিন্তা করলাম যেহেতু আজকে চলে যাব, তো এই সকালবেলা গিয়ে একটু ভিডিও করি আর ছবি টবি তুলি। তো এই জায়গাটা আমার এতই ভালো লেগেছে, বোল্ডিংয়ের সেন্টারটা, তো বললাম যে ওয়াই নট আরেকবার ঘুরে আসি, যেহেতু জাস্ট 2 মিনিট কাশ্মীর বাসা থেকে, তাই সকালবেলা আমরা চলে আসছি এখানে। তো এখান থেকে আমরা পরে শেক্সপিয়ারের বাড়ি চলে যাব আজকের পর্বতে, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আপনারা চাইলে আমার প্রথম পর্বটা দেখে নিতে পারেন, যারা এখনও দেখেননি আমার বার্মিংহামের প্রথম পর্বটা দেখে নেবেন। আর আজকে হচ্ছে বার্মিংহামে আমার সেকেন্ড ডে এবং আমার বার্মিংহামের শেষ পর্ব। তো এক এক করে আমি সব ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার অনেক ভিডিও জমে গিয়েছে, দেওয়া হয়নি হলিডেতে বিশেষ কারণে, এবং আমার একটু প্রবলেমও ছিল মোবাইলে, সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো ইনশাল্লাহ এক এক করে আমি চেষ্টা করব সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বোল্ডিংয়ের পুরো সেন্টারটা। আর গতকাল যখন এসেছিলাম এর আগের দিন, তো সেই দিন বোল্ডিংয়ের বুলের সাথে ছবি আর তোলা হয়নি, তো চিন্তা করলাম আজকে গিয়ে বোল্ডিংয়ের বুলের সাথে ছবিটা তুলতেই হবে, কারণ ওই বুলের সামনে 1 ঘন্টার মতো লাইন থাকে সবাই গিয়ে ছবি তুলে, যেহেতু এটা ওদের বার্মিংহামের একটা প্রতীক, তো সবাই গিয়ে ওইখানে ছবি তুলে। তো আমরাও গেলাম আজকে ছবি তোলার জন্য, সেটাও একটা বিশেষ কারণ ছিল। তো ওইখান থেকে আমরা যাবো শেক্সপিয়ারের বাড়ি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি আপনাদেরকে পুরো বোল্ডিংয়ের যে সেন্টারটা সেটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে বসে সবাই মিলে, আগে ছিল এটা ওপেন, তো এখন এইটা একটা স্টুডেন্টের মতো করেছে, যেখানে বসে আপনি চা ড্রিঙ্কস সব কিছু খেতে পারেন এবং বসে বসে বোল্ডিংয়ের সেই গির্জাটা এবং আপনি বোল্ডিংয়ের সেন্টারটা উপভোগ করতে পারেন। তো চলুন আমার সঙ্গে দেখে নিন এবং আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি। আর আমার তো এই বোল্ডিংয়ের এই জায়গাটা খুবই ভালো লেগেছে, আর সকালবেলা দেখেন মানে কোনো লোকজন নেই, পুরো খালি, আর আমার তো খুবই ভালো লাগছিল ভিডিও করতে নির্বিলিতে। আর এই তো হচ্ছে সেই বুল, এই বুলের সামনে দাঁড়াতে অনেক লম্বা একটা লাইন, তো আমরাও সেই লম্বা লাইনটা আজকে খুবই কম ছিল, তারপরও সকালবেলা ভালোই ভিড় ছিল। তো দেখেন সকালবেলা অলরেডি লোকজন আসা শুরু করছে, আস্তে আস্তে ভিড় বাড়ে, যেহেতু এটা সেন্টার বার্মিংহামের, তো এটা হচ্ছে কাশ্মীর বাসার একদম নিচে। তো সকালবেলা তো ভিড় একটু কম ছিল, আর আমি ভিডিওটা করেছি খুব সুন্দর মতো, যেহেতু আগের দিন বিকেলবেলা খুবই ক্রাউডই ছিল, ভিডিও করতে পারিনি, আর বিকেলবেলা গিয়ে একটু আড্ডা দিয়েছি, ঘুরেছি, ছবি তুলেছি, তাই আজকে ভিডিওটা করে নিলাম খুব সুন্দর মতো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ওইখান থেকে এসে আমরা এখন বাঙালিপাড়ায় চলে এসেছি বার্মিংহামের। তো বাঙালিপাড়াতে আমরা হচ্ছে ওদের ফেমাস একটা পঞ্চখানা যেটা বার্মিংহামের, সেখানে আসলাম যে দেখি এখানে কি আছে, খাওয়া দাওয়া হালকা পাতলা একটু খেয়ে তারপর আমরা শেক্সপিয়ারের বাড়িতে যাব। তো যাওয়ার পরে এই সেন্টারটা, ভিতরে যাওয়ার পরে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগলো দেখে, আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো সবাই নাকি বার্মিংহামে আসলে এই পঞ্চখানায় আসে খাওয়া দাওয়া করার জন্য, তাই আমরাও গেলাম একটু ঘুরে টুরে দেখি আর কি আছে খাওয়া দাওয়া, সেগুলো দেখি, যদি কিছু খাওয়ার হয় খাবো, তারপর আমরা চলে যাব হচ্ছে শেক্সপিয়ারের বাড়িতে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি কী কী আছে, ডেকোরেশন কী, আর একটু ভিডিও করে নিচ্ছি। তো আমারও গিয়ে খুবই ভালো লেগেছে, খুবই বাঙালিয়ানাভাবে সুন্দরভাবে সাজিয়েছে, সাজানো গোছানো। আর এখন প্রায় দুপুরের সময় লাঞ্চের টাইম, সবাই মোটামুটি আসছে খাওয়া দাওয়া করছে, আর এই ছিল খাওয়া দাওয়া। তো ভালোই লাগলো দেখে, আসলে আমাদের লন্ডনে তো এগুলো অ্যাভেলেবেল আছে, তো বার্মিংহাম হচ্ছে সেকেন্ড প্লেস বাঙালিদের জন্য লন্ডনে। তো মোটামুটি দেখলাম অনেক আইটেম আছে, খাওয়া দাওয়া মিষ্টি সবগুলো আইটেমই ছিল খুবই ভালো, মজার, দেখে খুবই ভালো লাগছিল। আর ডেকোরেশনটা তো দেখে বললাম আগেই ভালো লাগছিল।
তো গাড়ি দিয়ে যেতে যেতে একটু ভিডিও করলাম, আর এখন অলরেডি আমরা চলে এসেছি শেক্সপিয়ারের বাড়িতে। এখন আমরা পুরো শেক্সপিয়ারের বাড়ি এরিয়াটাতে ঢুকে গেলাম। বার্মিংহাম থেকে আমাদের প্রায় 40-45 মিনিটের ড্রাইভ ছিল, তো গাড়ি দিয়ে আমরা পৌঁছে গিয়েছি। তো শোয়েব আর কাশফিয়ার জামাই ওরা গেল গাড়ি পার্কিং করতে, আর আমরা নেমে ভিডিও করছিলাম। তো ওই এলাকাটাতে যাওয়ার পর এত ভালো লাগছিল, খুবই ঠান্ডা পরিবেশ একটা, আর শেক্সপিয়ারের বাড়িটা দেখার জন্য খুবই আগ্রহ ছিল দেখার জন্য। সবসময় উপন্যাস বইতে অনেক সময় দেখেছি শুনেছি তো পড়েছি, তো এখন আজকে দেখবো, সেই সৌভাগ্যটা হলো। তো আজিয়াটা এখানে এসে ওই যে পেয়ে গিয়েছে ওদের সেই কার্টুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ছবি তুলছে ভিডিও করছে, তো আজি কাটিয়া এই কার্টুনগুলো দেখে। আর এইটা হচ্ছে শেক্সপিয়ারের বাড়ি, এই সেই ঐতিহাসিক বাড়ি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। তো যেখানেই যাবেন লাইন ধরে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা এখন সময় পেলাম, ভিডিও করছি আর চট জলদি ছবি তুলে নিচ্ছি আর পুরো এরিয়াটা ঘুরব। আর দেখে খুবই ভালো লাগছিল, শেক্সপিয়ারের বাড়ি দেখলাম, তারপরে শেক্সপিয়ারের বাড়ির যেই লাইব্রেরিটা ছিল সেই লাইব্রেরির ভিতরে গেলাম, দেখলাম এক এক করে আমি আপনাদের সব কিছু দেখাবো। তারপরে গিয়ে সামনে একটু হেঁটে যাওয়ার পরে একটা পিয়াসার মধ্যে স্ট্যাচু লাগিয়ে রেখেছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। এগুলো আমি রিলস দিয়েছি আমার পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, এবং আমি ছবিও আপলোড করেছি। তো অন্যরকম একটা পরিবেশ দেখে খুবই ভাল লাগছিল, একদম খুবই শীতল শীতল ঠান্ডা। আর এই তো হচ্ছে শেক্সপিয়ারের সেই স্ট্যাচুটা, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে ওর, কীভাবে ওর সব কিছু সব ডিটেলস এখানে লেখা আছে, এবং সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও একটু ছবি তুললাম ভিডিও করলাম লাইনে দাঁড়িয়ে থেকে, আর উপভোগ করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি শেক্সপিয়ারের বাড়ি এরিয়াটা কেমন। তো এরিয়াটা খুব সুন্দর করে সাজানো, আটি কাটিয়া একটু বসে ওরা খেলা করছে, ওদেরকে কিছু খেলনা কিনে দিয়েছিলাম ওইখানে গিয়ে, ওদের দুইটা খেলনা পছন্দ হয়েছে তো ওরা খেলা টেলনা কিনছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর ওরা একটু রেস্ট নিয়ে নিল। আর এই তো গিয়ে সোভেনিয়ার কিনছি, আমি তো যেখানেই যাই, যে সিটিতে যাই বা কোনো একটা ভিন্ন কান্ট্রিতে যাই, আমার সোভেনিয়ার খুব কালেকশন করতে ভালো লাগে। তো আমি আজকে অলরেডি একটা আপলোড দিয়েছি আমার হলিডেতে কতগুলো সোভেনিয়ার কিনেছি, যে যে জায়গাগুলো গিয়েছিলাম। তো এটা হচ্ছে লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি শেক্সপিয়ারের। আর আমরা এখন বসে বসে ছবি তুলছি, আড্ডা দিচ্ছি। তো এখানে গিয়ে খুব রিল্যাক্স মুডে ছিলাম, কারণ কতদিন ধরে শুধু দৌড়ের উপরেই ছিলাম আমরা, ঘোরাঘুরি করছি। আর এই তো হচ্ছে শেক্সপিয়ারের বুক শপ, এটার ভিতরেও একটু ঢুকলাম, চট জলদি একটু ভিডিও করে নিলাম আর একটু ঘুরে নিলাম। যেহেতু প্রত্যেকটা জায়গায় হলিডেতে গেলে ঘুরতে হয়, সময় লাগে, তারপরে ঘুরতে ঘুরতে টায়ার্ডও হয়ে যেতে হয়, তারপরও যতটুকু সম্ভব দৌড়ে গিয়ে একটু দেখা, ছবি তোলা, ভিডিও করা, সব কিছুই লিমিটের মধ্যে তাড়াতাড়ি করতে হয়। আবার গাড়ি পার্কিংয়ে একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে সারাক্ষণ একটা র্যাশের মধ্যে থাকতে হয়, যে হলিডে করতে গেলেও একটু সব জায়গা রিল্যাক্স মতো অনেক সময় দেখা যায়, অনেক সময় রিল্যাক্স মতো দেখা যায় না, ডিপেন্ড করে। তো এখন ঘুরে টুরে আমরা এখন ভিতরে ঢুকছি বুকশপে। তো খুবই সুন্দর করে গোছানো সাজানো শেক্সপিয়ারের অনেক বই, তারপরে অনেক ডিকশনারি, এগুলো সব কিছু।
তো আমরা এখন এই লাইব্রেরি শপটা দেখে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা রওনা দিয়ে দিব এখান থেকে। তো দেখতে থাকুন আমার সঙ্গে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওটি। যেহেতু আমাদের সবারই একটা কৌতূহল থাকে যখন বিশেষ কোনো হিস্টোরিক্যাল প্লেস থাকে বা যখন পরিচিত কোনো জায়গা থাকে, প্লেস থাকে, দেখার খুব ইচ্ছে থাকে, সেগুলো খুবই কিউরিওসিটি থাকে। তো এবারে ঘোরাতে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর ছিল, তার মধ্যে শেক্সপিয়ারের বাড়িটা দেখাও একটা অন্যরকম অনুভূতি ছিল, খুবই ভাল লাগছিল। তো আবার এখন ঘুরে ঘুরে সব জায়গা থেকে বের হয়ে পড়লাম সবাই মিলে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, দুপুরে খাওয়া দাওয়া করবো বা বিকেল হয়ে গিয়েছে, তো বসে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা রওনা দিয়ে দিব। তো সবাই মিলে দেখছি, আড্ডা দিচ্ছি, হাঁটছি, খুবই ভালো লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডিয়ার সাথে গল্প করছিলাম, ওকে বলছিলাম এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, ও তো ছোটো বুঝে না, ও বলতেছে এইটা কি মাম্মা, এখানে কি, এই বাসার সামনে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। তো ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব কিছু গল্প আড্ডা দিচ্ছিলাম, আর এই সোভিনিয়ারগুলো কিনলাম। তো একই জায়গা থেকে দেখে দেখে ঘুরে ঘুরে কিনি আমি, এমন না যে এক জায়গাতে গেলেই কিনে ফেললাম সব, আমি একটু চুজি টাইপের, ঘুরে ঘুরে যেটা ভালো লাগে আমার সেটা কিনি। তো একটা দোকান থেকে কিনেছিলাম, আরেকটা দোকানে এসে আরেকটা কিনলাম। তো এখন শোয়েবের ছবি তোলা হয়নি, আমরা সবাই ছবি তুলেছি, শোয়েবের ছবি তোলা হয়নি শেক্সপিয়ারের বাড়ির সামনে। তো দৌড়ে গিয়ে আবার শোয়েব একটা ছবি তুলে নিল। তা এখন আমরা বের হয়ে পড়ছি, আর এটা হচ্ছে দ্য শেক্সপিয়ার সেন্টার, এটার ভিতরে অনেক সব শপিং মল। তো সেইগুলো আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখলাম না, আমরা এমনিই ঘুরেছি, কারণ সবসময় ভিডিও করলে আর এনজয় করা যায় না। তো যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও করে আমার স্মৃতিতে ধরে রাখার জন্য, আর যখনই মন চাইবে দেখবো আমার নিজের ভিডিওগুলো, তো সেই জন্যই যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ভিডিও করার। আর এই তো এখন বাইরে বের হয়ে দেখলাম কি সুন্দর একটা পরিবেশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কতক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, তারপর আমরা চলে এসেছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।